আমার দিনী বন্ধের ব্যাপারে দুই একটা কথা। রাত গভীর হয়েছে, তারা যারা গ্রামের তারা চলে গেছে, যারা বাহির থেকে এসেছে তারা হয়তোবা কে কেউ আছে, হয়তোবা পূর্ণ উপকার আমরা তাদের করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। এমন সুযোগ কোনো পুরুষ মানুষের নেই। পৃথিবীতে কোনো পুরুষ মানুষ চারটা কাজ করে জান্নাতে চলে যাবে এই সুযোগের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেন, কোনো মহিলা যদি পাঁচ অক্ত সলাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, স্বামীকে মেনে চলে, জেনায় লিপ্ত না হয়, তাহলে জান্নাতের সব দরজা খোলা। পাঁচ অক্ত সলাত আদায় করলো, রমজান মাসে সিয়াম পালন করলো, স্বামীকে মেনে চললো। সম্মানিত দিনী বোন, আপনার স্বামীর মুখ খুব খারাপ, আপনাকে কথায় কথায় গালি দেয়, এ কথা ঠিক। এরপরেও যেহেতু সংসার করছেন, কাজে আপনি মেনে নেবেন, ধৈর্যের পরিচয় দিবেন, এটাই ঠিক। আপনি তার মুখের উপরে প্রতিবাদ না করে, মুখামুখি না হয়ে, আপনি কান বন্ধ করে চুপচাপ তার মুখের নির্যাতনকে মেনে নেন, সংসার ভালো হবে। আপনি মুখের ওপরে প্রতিবাদ করবেন, কথা বলবেন না, মাস যাবে, বছর যাবে, এইভাবে অশান্তিতে সংসার চলবে, ভাত পানি মেয়ে দিয়ে আসবে, কাজের লোক দিয়ে আসবে, আপনি দিতে পারবেন না, কথা হবে না, এই সংসার চলবে না। আপনি মেনে নেন আমার পরামর্শ, আমি আপনার দিনী ভাই। যদি শেষ পর্যন্ত মানতে নাই পারেন তাহলে আপনি খোলা করে নেন, তার সাথে থাকিয়েন না। যে কোনো মহিলা যে কোনো সময় তার স্বামীকে বাদ দিতে পারে, কোনো সমস্যা নেই। আপনি খোলা তালাক করে সংসার পৃথক করে নেন, এইভাবে জাহান্নামের পথ খুলে রাখিয়েন না। চার, যদি জেনায় লিপ্ত হয়ে থাকেন তাহলে তৌবা করেন, আপনার যে পাপ হয়েছে সেই পাপ নেকিতে পরিণত হয়ে যাবে, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। আর আল্লাহ পৃথিবীর সকল পুরুষ নারীর সাথে ওয়াদা করে বলেছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রেখো, তোমরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এই হিসাবে আপনার জন্য জান্নাতুল মাওয়া আছে। আপনি চারটা কাজ করেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। আরেকটা কথা শুনেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে, তবে আপনার সাথে তবে কথাটা লাগা আছে। তবে বলে কি? তবে বলে তিনটে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে রাখে, কারোর সাথে মোবাইলে কথা বলে না, কারোর সাথে গল্পে লিপ্ত হয় না, এই বাড়ি ওই বাড়ি চলে যায় না, নিজেকে হেফাজতে গুটিয়ে রাখে। এই তিনটে গুণ আছে যার, সেও জান্নাতি নারী। বুঝাতে পারিনি? সম্মানিত দিনী বোন, আপনার কথাটা শেষ করে দিই। নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে, তবে তবে বলে তিনটা কথা। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে গুটিয়ে রাখে। আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা আছে, আপনি মেনে চলার চেষ্টা করেন,
চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার, সব কিছু আছে তার, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, সুখময় জীবন তার। এক, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। দুই, আল জারু সলে, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান বসার ঘরটা প্রশস্ত হতে হবে, যেখানে অনেক মানুষ বসে খেতে পারবে।